نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن نبينا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وإذ قال عيسى بن مريم: يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد. وقال الله تبارك وتعالى: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. فشوفاكي شبابي بولي আজকে মুদের খুশির দিন, পশু পাখি সবাই বলে আজকে মুদের খুশির দিন। এই দোরাতে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا محمد. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. محترم المصلين الكرام وربيان العظام رب العالمين الدربار অসংখ্য গণিত শুকরিয়া যে মহান মুনিব জুমার দিনের শুরুতেই তার পবিত্র করে হাজির হওয়ার তৌফিক আমাদেরকে দিয়েছেন, এজন্য কালিমাতু শুকুর সবাই বলি আলহামদুলিল্লাহ। মুসল্লিয়ানে কেরাম, রবিউল আউয়াল মাস, যে মাসের সাথে আমাদের হৃদয়ের একটা সম্পর্ক, ভালোবাসার একটা সম্পর্ক। রবিউল আউয়াল মাসের আজকে প্রথম শুক্রবার, ফার্স্ট ফ্রাইডে, ফ্রাইডে অফ দ্য রবিউল আউয়াল।
এ মাস যখন আসে বেশি বেশি স্মরণ করিয়ে দেয় আমাদের প্রিয় রবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কথা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া জীবনে চলার জন্য আমাদের যত জিনিসের প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবগুলা প্রয়োজন মেটানোর জন্য রাব্বুল আলামিনের কুদরত থেকে যত ব্যবস্থার দরকার সব ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আপনার আমার জীবনে চলতে যা কিছু লাগে এমন কোন জিনিস বাকি নেই যা আল্লাহ দেন নাই। আপনি যদি আপনার শরীরের দিকে তাকান, আপনার ফিজিক্যাল নিডস শারীরিক প্রয়োজনের দিকে যদি আপনি তাকান, দুনিয়ার জীবনে আপনি দেখবেন যে মহান মুনিব দেখার জন্য দুটি চোখ দিয়েছেন। দেখার জন্য কি দিয়েছেন? শোনার জন্য কি দিয়েছেন? হাঁটার জন্য কি দিয়েছেন? চিন্তা করার জন্য আল্লাহ মস্তিষ্ক দিয়েছেন, দিমাগ দিয়েছেন, আল্লাহ হাড় দিয়েছেন, শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য আল্লাহ নাক দিয়েছেন। মজাদার খাবার আপনি চিবিয়ে খাবেন, দাঁত যদি না থাকে তাহলে কত বড় মুসিবত। আল্লাহ দাঁত দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনার ফিজিক্যাল ইফ ইউ লুক এট ইউর বডি, আপনার যদি বডির দিকে আপনি তাকান দেখবেন আল্লাহ তাআলা যা যা দরকার আপনার খাবার খাচ্ছেন ডাইজেস্ট করার জন্য আল্লাহ তাআলা পেটের ভিতরে কত পার্টস দিয়েছেন, কত পার্টস দিয়েছেন আল্লাহ তাআলা। যার আমার জীবন চলার জন্য আমার যা দরকার আমার বডির ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন। দুনিয়ায় আসার আগে মায়ের বুকের ভিতরে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, কে দিয়েছেন? আল্লাহ। আপনি দুনিয়ায় আইসা আপনি খুব ঠান্ডা খাবার খাইলে পেটে মুশকিলা হইবে, খুব গরমও খাইতে পারবেন না, খুব শক্ত খাইতে পারবেন না। হ্যাঁ, একজন শিশুর জন্য যে খাবারটা উপযোগী রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের দুনিয়ায় আসার আগে মায়ের বুকের ভিতরে খাবারটাকে রিজার্ভ রেখেছেন। চিন্তা করিনি আমরা এগুলা, চিন্তা করি আল্লাহ, চিন্তা করি না আমরা আল্লাহর সৃষ্টির কথা, আল্লাহ নিয়ামতের কথা। সন্তানকে ভালোবাসতে হবে, সন্তানরা মা বাবাকে ভালোবাসতে হবে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসতে হবে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসতে হবে। যদি এই ভালোবাসাটা না দেন তাহলে সম্পর্ক থাকবে না, ভালোবাসা না দিলে থাকবে না। আপনি 19-20 হইলে আপনার স্ত্রীকে বলতেন যা তোর বাবার বাড়ি, বলতেন না? আপনার সন্তানকে বলতেন যা তুই তোর পথ দেখ। সন্তান বাবাকে বলতো বাবা আমার কোনো দায়িত্বই নাই তোমাকে লুক আফটার করা, যাও তুমি তোমার পথে আর আমি। সামাজিক বন্ধনের দরকার, এজন্য প্রয়োজন ভালোবাসা। রাব্বুল আলামিন একের জন্য আরেকের কলিজার প্রতি ভালোবাসা ডাইলা দিলেন, বলেন সুবহানাল্লাহ। কে ভালোবাসা দিতে? আল্লাহ রাব্বুল আলামিন। সূর্যের যদি আলো না থাকে আপনি চলতে পারবেন না, রাব্বুল আলামিন দিনের বেলায় সূর্যের আলো দিলেন, রাতের বেলায় যদি অন্ধকার না থাকে সবাই আরামে ঘুমোতে পারবে না। জন্য ঘুমানোর জন্য একটা ছাদ নামক একটা জিনিস দিয়ে রাব্বুল আলামিন ডিম লাইটের ব্যবস্থা করে দিলেন, রাতের বেলায় তুমি একটু আরাম করবা আর দিনের বেলায় তুমি একটু কাজ করবা। وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا। আরাম আয়েশের জন্য দিয়েছেন রাত, আর কাজ করার জন্য আল্লাহ দিয়েছেন দিন, আর মাথার উপরে সাতটা আসমান দিয়েছেন। শুধু আসমান দেন নাই, আসমানের ভিতরে একটা সূর্য রেখেছেন, সূর্য থেকে আলো পাই,
আল্লাহর জরুরত আছে না না আবার আল্লাহ বলছেন ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা তোমাকে যদি দুনিয়ায় থাকতে হয় বিচরণ করতে হয় খাবারের দরকার যাতে শস্য শ্যামল ফসলে পৃথিবীটা সবুজ হয়ে যায় এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সময়ে সময়ে প্রয়োজনে প্রয়োজনে আসমান থেকে বৃষ্টি নাযিল করি কসম আল্লাহ যদি ভাই এক বছর দুই বছর বৃষ্টি না হয় অবস্থাটা কেমন হবে কেমন হবে খাবার পাইবে ফসল ফলবে কে দেয় এই বৃষ্টি কে জরুরত আন্ডারস্ট্যান্ড করে আপনার আমার জীবন চলার জন্য যত কিছু কিছু জরুরত আল্লাহ দিয়েছেন সামাজিক জীবনটাকে দুনিয়া জীবনটাকে সার্থক করার জন্য সুন্দর করার জন্য ডাক্তারের দরকার ইঞ্জিনিয়ারের দরকার সলিসিটারের দরকার ব্যারিস্টারের দরকার শিক্ষকের দরকার আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞান দিয়ে কিছু মানুষ আমাদেরকে উপহার দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ যা দরকার দিয়েছেন সবগুলি জরুরতের চাইতে একটা বড় জরুরত আছে সব মানুষের চাইতে একজন বড় মানুষের জরুরত আছে উনি হলেন আল্লাহর নবী এবং উনারা হলেন আল্লাহর রাসূল প্রকাশ সুবহানাল্লাহ সব জরুরতের চাইতে একটা বড় জরুরত এই উম্মতের জন্য নবীর দরকার কিসের দরকার নবীর দরকার রাসূলের রাসূল মানে হচ্ছে মেসেঞ্জার এমন একজন মানুষেরই প্রয়োজন যিনি আল্লাহর মেসেজটাকে দুনিয়ার মানুষের কাছে পৌঁছাইয়া দিবেন আল্লাহর দ্বীনের দাওয়াতটাকে মানুষের সামনে তুলে ধরবেন এমন একজন মানুষের প্রয়োজন দুনিয়ার যত জিনিসের প্রয়োজন আছে সবচেয়ে বড় প্রয়োজন হলো একজন নবী সুবহানাল্লাহ সবচেয়ে বড় প্রয়োজন কার নবী একজন রাসূলের বড় প্রয়োজন আপনি দুনিয়াতে সবকিছু পাইছেন দিস ইজ নট মেইন পারপাস অফ দ্য লাইফ যে আপনি দুনিয়ায় আনন্দ করবেন দুনিয়াটা মস্ত বড় বাবা আর খাও দাও ফুর্তি করো এই জন্য দুনিয়া না এই জন্য দুনিয়া না যত কিছু বললাম তোমার জরুরত আছে আমার আল্লাহ জরুরত আন্ডারস্ট্যান্ড করে এগুলো দিছেন আর সবচেয়ে বড় জরুরত হলো নবী এই জন্য জরুরত যে আল্লাহ এত কিছু দিলেন সে আল্লাহর কথা বলবে সে আল্লাহর দিকে ডাকবে সে আল্লাহর ইবাদতি কেমন করে করতে হয় উনি দেখিয়ে দিবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার এমন কোন জায়গা নাই যে জায়গাতে আমি কোন নবী পাঠাই নাই দুনিয়ার কোন জায়গা নাই যে জায়গাতে আমি কোন রসুল পাঠাই নাই দুনিয়ার যত জায়গা আছে সব জায়গাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী দিছি সুবহানাল্লাহ দলিল কি দলিল রাসূল আল্লাহ পড়া 36 নম্বর ولقد بعثنا في كل أمة رسولا ولقد نشوي بعثنا مبرون كريتشي في كل أمة بتبتك زاتير كسي بتبتك بشتير كسي رسولا نكتون رسول كسو سبحان الله يمن كنو زاتي ناي يمن كنو بشتي ناي يمن كنو باشا باشي لوك ناي يمن كنو يريا ناي زي يريا بيتوري زي زاتي بشتير بيتوري أمي الله رب العالمين نبي دي ناي رسول دي ناي যদি আমি নবী দেই নাই যদি আমি রাসূল দেই না তাহলে ওই লোকেরা বলতে পারে হে আল্লাহ আমাদের কাছে কোনো নবী আসেন নাই কোনো রাসূল আসেন নাই তোমার দ্বীনের কথা তোমার ধর্মের কথা তোমার ইবাদতির কথা কেউ আমাদেরকে বলে নাই আসলে ময়দানে যাতে কি অভিযোগ না করে আল্লাহ কোনো খবর পাইছি না আজ সকল জায়গা সকল ভাষা ভাষী মানুষের জন্য সকল এরিয়ার মানুষের জন্য আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআসনা নিশ্চয় আমি প্রেরণ করেছি ফি কুল্লি উম্মাতিন মানে প্রত্যেকটা উম্মতের জন্য প্রত্যেকটা জাতির গোষ্ঠীর জন্য রাসূল আনি ইবাদুল্লাহ রাসূল পাঠানোর একটাই পারপা ছিল তারা বলতেন উবুদুল্লাহ ইবাদত করবা কা আল্লাহ আর ওয়াজতানি ও তাউত আর শয়তানের কাছ থেকে তোমরা বিরত থাকো এই কথাগুলা মানুষের রিমাইন্ডারের দরকার এগুলা মানুষের বোঝানোর দরকার এগুলা এই খবরটা মানুষের কাছে পৌঁছানোর দরকার যদি পৌঁছে না যদি মানুষ বুঝে না যদি মানুষের কাছে মেসেজ যায় না তাহলে হাসরের ময়দানে দাঁড়িয়ে বলবে আল্লাহ তোমার কোনো খবরই আমরা পাই নাই মানুষ তো অভিযোগ করতে উস্তাদ অভিযোগ করে ফেলবে কমপ্লেন দিবে আমাদের নবী
হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার ফসল ফোকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রবিউল আল মাস পুরো মাস ইনশাআল্লাহ সিরত নিয়ে আলোচনা করব সব কিছু বলতে পারবো না ধীরে ধীরে বলবো ইনশাআল্লাহ রব্বানা ওয়াবাআথ ফীহিম রাসূলান মিনহুম يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم سورة بقرة آية نمبر 29 الله رب العالمين بولچن إبراهيم الكوتا إبراهيم جو كون الله غور بنايته بابا كترو الله غور بنايته سنتو كعبا كو ريبيل كرته سن এটা রিভিল করছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন রব্বানা হে আমাদের রব ওয়াবাআস ফীহিম আপনি পাঠায়েন তাদের মধ্যে রাসূল একজন রাসূল মিনহুম তাদের ভিতর থেকে এমন রাসূল যেন না হন যদি উনি ফেরেশতাদের মধ্য থেকে আসেন লোকেরা কাছে যাইবে না যদি জিনদের কাছ থেকে আসেন রাসূল আর নবী লোকেরা কাছে যাইবে না বলে বাবারে জি রাসূলান মিনহুম তাদের মধ্য থেকে আমার এই বংশবুনিয়াদের ভিতর থেকে আপনি একজন রাসূল বানাইয়া দিন আল্লাহ যে রাসূলের দায়িত্ব হবে ইয়াতলু আলাইহিম আয়াতিকা আপনার আয়াতটা তাদের কাছে তেলাওয়াত করে শোনাবেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা আর কিতাবটা শিক্ষা দিবেন কোন কিতাব মহাগ্রন্থ আল কুরআন শিক্ষা দিবেন ওয়াল হিকমাতা আর হিকমত শিক্ষা দিবেন হিকমত বা মানে সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইউযাক্কিহিম আর তাদেরকে পবিত্র করবে গুনাহ থেকে পবিত্র করবেন মানুষ তো কত গুনাহগার গত সপ্তাহে জাস্ট আরবি হাদিসটা পড়ছিলাম বাংলা পড়তে পারি নাই কেমন গুনাহগার ছিল মানুষ বাদশা নাজ্জাশির দরবারে যখন সাইয়্যিদ আবু জাফর গেলেন আবু জাফর যখন বাদশা নাজ্জাশির কাছে গেলেন হিজরত করে আবিসি নিয়ে আয় তখন বাদশা নাজ্জাশি খবর পাইয়া তাদেরকে ডাকলেন পুরা মক্কা থেকে আসতো হিজরত কইরা কেন আসতো আমাদেরকে বলো মিন খুতবাতি জাফর ইবনে আবি তালিব আমামান নাজ্জাশি মালিকিল হাবাসা ফাতাকাদ্দামা মিনহু জাফর ইবনে আবি তালিব ওয়াকাল হযরত জাফর ইবনে আবি তালিব বললেন হে বাদশা আমরা এসেছি মক্কা থেকে হিজরত করে তোমার আবিসি নিয়ে আইয়ুহাল মালিক কুন্না কাউমান ও বাদশা আমরা ছিলাম এমন একটা জাতি আহলু জাহিলিয়াতি জাহিলিয়াতের যুগের জাতি না আবুদুল আসনাম আমরা মূর্তি পূজা করতাম ওয়ানা খুলুল মাইতা আমরা মৃত জিনিস খাইতাম ওয়ানা আতিয়াল ফাওয়াহিশা আর আমরা অশ্লীল বেহায়াপনা কাজ করতাম জিনা ব্যবসারে আমরা লিপ্ত থাকতাম ওয়ানা তাউল আরহাম আর আমরা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করতাম ওয়ানুসিউল জাওয়ার ওয়াকুলুল কাওয়ুম মিনাদ দুঈফ আর যারা দুর্বল তাদের সম্পদ আমরা আত্মসাৎ করতাম হাত্তা বাআসাল্লাহু তাআলা ইলাইনা রাসূলান মিন্না না'রিফু নাসাবাহু ওয়া সিদকাহু ওয়া আমানাতাহু ওয়া আফাফাহু ফাদআনা ইলাল্লাহ لنوحده ونعبده ونخلع ما كنا نعبده আমরা এত জাহেলিয়াতের ভিতরে ছিলাম মৃত জিনিস খাইতাম অশ্লীলতা করতাম বেহায়াপনা করতাম মদ খাইতাম জুয়া খেলতাম আমরা গরিবের সম্পদ আত্মসাৎ করতাম আমরা পুরা জাহেলিয়াতের ভিতরে ডুবে ছিলাম আর আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের ভিতরে একজন নবী পাঠাইছেন আমরা তার বংশ বুনিয়াদ সম্পর্কে জানি আমরা তার বংশ বুনিয়াদ সম্পর্কে জানি হাশিমি বংশে এসেছেন তিনি ও হাশিম মক্কি মদনিউল আরবি হে ও মেরা নবী মেরা নবী মেরা নবী হে হাশিম মক্কি আরবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন উনি আমাদের নবী যে নবী আমাদেরকে তাওহীদের কথা বলেছেন আল্লাহকে চিনিয়েছেন মদ জুয়া অশ্লীলতা থেকে আমাদেরকে দূরে রাখার জন্য বলেছেন এমন একজন নবী আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এত গুনাহের ভিতরে ছিলেন ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেছেন রাব্বুল আলামিন এমন একজন নবী পাঠিয়ে দিও এমন একজন রাসূল পাঠিয়ে দিও যে ওই যাকিহিম তাদের কি কি করবে পবিত্র করবে ওরা তো গুনাহগার ওরা তো গুনাহের ভিতরে ডুবে আছে এই গুনাহ থেকে তিনি তাদেরকে তাজকিয়া দিবেন পরিত্রাণ দিবেন গুনাহ থেকে পবিত্র করবেন এই ধরনের একজন নবী দিও হাজার হাজার বছর আগে ইব্রাহিম দোয়া করেছেন
আল্লাহ বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইব্রাহিমের দোয়াটা কবুল করেছে কোটা সুবহানাল্লাহ আল্লাহ যে কবুল করেছেন এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমআতে উল্লেখ করেছেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা সূরা জুমআ দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি সেই মহান সত্তা উম্মি নবী পাঠাইছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি আল্লাহর আয়াতটা তার আয়াতটা তিলাওয়াত করার জন্য ওয়ায়ুযাক্কিহিম তাদেরকে পবিত্র করার জন্য ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব তাদেরকে আল্লাহর কিতাবটা শিক্ষা দেওয়ার জন্য ওয়াল হিকমাতা আর হিকমত শিক্ষা দেওয়ার জন্য তাহলে ইব্রাহিম আলাইহিসসালাম হাজার হাজার বছর আগে যে সাইড দফা বাস্তবায়নের জন্য নবী চাইছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমআতে আয়েশা বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই চার দফা বাস্তবায়নের জন্য তাদের ভিতর থেকে একজন নবী পাঠাইছি আর উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ নবী বলছেন আমি আমার পূর্বপিতা ইব্রাহিমের দোয়ার ফসল وقال الرسول انا دعوه ابي ابراهيم انا دعوه ابي ইব্রাহিম আমি আমার আদি পিতা ইব্রাহিমের দোয়ার ফসল ওয়া বুশরা আখি ঈসা আর আমি যে আসব এই গুড নিউজটা হযরত ঈসা দিছিলেন ঈসা যে দিছেন আল্লাহ তাআলা ঈসা তাওরাতে বলেছেন ঈসার জাতিকে বলছিলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসতেছেন বগা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কথাটা আল্লাহ তাআলা কোরআনের এক জায়গাতে বলেছেন হযরতে ঈসা যে বলছেন তার জাতিকে কি বলছিলেন ওয়া ইযা ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ওয়া ইযা ক্বালা ঈসা ইবনু মারইয়াম ঈসা ইবনু মারইয়াম যখন বলছিলেন তখন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন না আমরাও ছিলাম না তাহলে ঈসা যে তার জাতির কাছে বলছেন এই দলিলটা কি আল্লাহ কোরআনে দলিল দিছেন আল্লাহ তাআলা তিনি বলছেন ইব্রাহিম ঈসা যখন বললেন বনি ইসরাইলকে হে বনি ইসরাইলরা ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম আমি হচ্ছি রাব্বুল আলামিনের তরফ থেকে একজন রাসূল তোমাদের কাছে মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি তাওরাত হরফে না দিয়েছিল হযরত মুসা হরফে এখন ঈসার আগে আসছিলেন মুসা এখন মুসাও এখন মুসাও বলছিলেন ঈসার কথা যে আমার পরে কে আসবেন ঈসা আসবেন আর ঈসা বলছেন উনার পরে নবীর কথা কে আসবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ তাহলে একজন নবিয়া বইলা গেছেন আমার পরে উনি আসতেছেন উনি আসতেছেন উনি আসতেছেন এক নবী আর এক নবীর কথা বলছেন যে আমি তো শুধু ঈসাই নবী না আমার আগে আরো কিছু নবী আসছেন আমি সব নবীর সত্যায়ন করছি যে উনারাও নবী ছিলেন উনাদের মতো আমিও আল্লাহ তাআলার একজন রসুল আমি আল্লাহ তাআলার একজন নবীও রাসূল আর আমি শেষ রাসূল না তিনি কি গুড নিউজ দিয়েছেন দেখেন ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ মিন বাদ ইসমুহু নামও বইলা সুবহানাল্লাহ উনি বলছেন আমি একটা গুড নিউজ তোমাদেরকে দিচ্ছি হে বনি ইসরাইলেরা আল্লাহ তো জানেন যে উনারা তার বনি ইসরাইলেরা তা খ্রিস্টান লোকেরা ওই ইহুদিরা নবী আসলে মাইনা নিতে রাজি হইবে না খালি নবীদের মুখ দিয়ে একটা গুড নিউজ আগে অ্যাডভান্স দিয়ে যাচ্ছেন যে উনি বলছেন যে আমার পরে হে বনি ইসরাইলেরা একজন রাসুল আসবেন ও মুবাশিরান বি রাসুলিন ইয়াতি মিন বাদি আমার পরে ইসমুহু তার নাম হইবে আহমদ ওগা সুবহানাল্লাহ তার নাম কি হইবে আমাদের নবীজির আব্বার নাম কি ছিল উত্তর দেন না আমার সাথে তাই কেন কি ছিল নাম আর বাবার নাম কি ছিল আব্দুল্লাহ আব্দুল মুতালিব আব্দুল মুতালিব জন যখন দেখলেন উনার ছেলে আব্দুল্লাহ 25 বছরের ইয়াং ঠকবগে যৌবনের অধিকারী একজন যুবক তখন আর দেরি করলেন না চিন্তা করলেন না আমার ছেলে আব্দুল্লাহর জন্য একটা বিয়ার দরকার কিসের দরকার বিয়ার দরকার আব্দুল্লাহর বয়স যখন 25 তখন উনার আব্বা আব্দে মুনাফের কন্যা আমেনা খাতুনের সাথে বিবাহ সম্পন্ন দেন যখন কয়েক মাস হইল তখন আমিনা প্রেগনেন্ট হইল কয়েক মাস হয়ে যাওয়ার পরে আমিনা প্রেগনেন্ট হইল
তখন আব্দুল্লাহ ব্যবসার জন্য ফিলিস্তিনে গেলেন। কোথায় গেলেন? ফিলিস্তিনে গেছেন। ফিলিস্তিনে যাওয়ার পরে উনি খুব অসুস্থ হয়ে পড়লেন, আব্দুল্লাহ খুব অসুস্থ। এদিকে ওয়াইফ প্রেগনেন্ট মক্কা, আর তিনি ফিলিস্তিনে যাইয়া অসুস্থ। উনা আব্দুল্লাহ দাদার বাড়ি ছিল মদিনায়, দাদির বাড়ি কোথায় ছিল? বললেন আমি আর মক্কাতে যাইব না, আমি ফিলিস্তিন টু মদিনা। কয় যাইব? ফিলিস্তিন টু আমি মদিনায় চলে যাবো। সেখানে যাওয়ার পরে অসুস্থ, তারা বাইরে গেল, সেখানে তিনি ইন্তেকাল করেন। আল্লাহ নবী এখনো মায়ের গর্বে আর বাবা ইন্তেকাল করে ফেলেছে। আল্লাহ বলছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী গো আপনাকে কি আমি ইয়াতীম হিসাবে পাই নাই? আমি কি ইয়াতীম হিসাবে? নবী ইয়াতীম জি, শুধু কি ইয়াতীম, জন্মের পরেই মাত্র ছয় বছর বয়স, মাত্র ছয় বছর বয়স যাচ্ছেন মাকে নিয়ে মদিনার দিকে, মা রাস্তায় ইন্তেকাল করে। আমি না ছয় বছর বয়সে কে নাই? মা নাই, দুনিয়া আসার আগে বাবা নাই, আর ছয় বছর বয়সে কে নাই? এটি মার অসহায় কাকে বলে? আল্লাহ নবী যখন দুনিয়াতে আসেন, হযরতে আমিনা বলছেন রাব্বুল আলামিন আমাকে স্বপ্ন যুগে দেখালেন আমার এই সন্তানের নাম যেন আমি রাখি মুহাম্মদ। নাম কি রাখি? নাম কে রাখা দিচ্ছেন? আল্লাহ। কেউ কেউ বলছেন যেন রাখো আহমদ, আহমদ। হযরতে ঈসা বলছেন আমি একজন নবীর গুড নিউজ দিয়ে যাচ্ছি, আমার পরে যিনি আসবেন উনি হবেন খাতামুন নবীন সাইয়িদুল মুরসালিন, উনি নানার নাম হবে মিন বাদি ইসমুহু আহমদ, মিন বাদি ইসমুহু আহমদ, প্রশংসিত। আর মুহাম্মদ মানে অধিক প্রশংসিত। কেমন প্রশংসিত আগামী জুমায় বলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন প্রশংসিত, তার প্রশংসা কি শুধু দুনিয়াতে না আসমানেও আছে, দুনিয়াতে না আখেরাতেও আছে, সবগুলা এক সপ্তাহ শুধু প্রশংসা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আগামী জুমায় এদিকে আজকে যাচ্ছি, যে কথাটা বলতে চাই, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী ওয়া খাতামান নবী। আবার আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা, মুহাম্মদ কোনো রিজাল, কোন পুরুষের পিতা ছিলেন না। মুহাম্মদ কোন পুরুষের, আল্লাহ দিছিলেন ছেলে সন্তান, ওনারা ছোট থাকতে ছেলেবেলা থাকতে ওনারা দুনিয়া থেকে বিদায় হন, ওনারা পুরুষ হইবার সুযোগ পান না। এ কথা আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। তিনি কি ছিলেন? একজন রাসূল। তিনি কি ছিলেন? রাসূলুল্লাহ। ওয়া খাতামান নবীন, তিনি ছিলেন খাতামুন নবী। খাতামুন নবী মানে কি? উত্তর দেন না, শেষ নবী। কিয়ামতের আগ পর্যন্ত কোন নবী আসবেন না। আজকের জুমার মেইন পয়েন্ট হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন চার দফার জন্য আমি নবী পাঠাইয়াছি। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম, তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠাইছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তার আয়াতগুলো তেলাওয়াত করার জন্য তার উম্মতের কাছে, দুনিয়ার মানুষের কাছে, ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করার জন্য, আর ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আর তাদের কাছে কিতাব শিক্ষা দেওয়ার জন্য, ওয়াল হিকমাতা, আর হিকমত, হিকমত হচ্ছে নবীর সুন্নাহ, সব মুফাসসিরিনে কেরাম। তাহলে নবী হচ্ছেন খাতামান নবীন, আর কোন নবী আসবেন না। তাহলে নবী যেহেতু আসবেন না, তাহলে এই সাইড দফা জারি রাখার দরকার আছে নি না? না, আমার মনে হয় না। উত্তর দিন না, এই সাত দফা জিন্দা রাখার দরকার আছে কিয়ামতের আগ পর্যন্ত। তাহলে এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না? কোরআনকে পড়তে হবে, কোরআনকে বুঝতে হবে, কোরআনের তাফসিরে হাজির হতে হবে, হিকমত শিক্ষা নিতে হবে, হিকমত দ্বারা দুনিয়ার জীবনটাকে আলোকিত করতে হবে। আর দুনিয়ার মানুষ গুনাহ করবে, গুনাহ করাটা অসম্ভব না সম্ভব? মনে হয় অসম্ভব। জানি আল্লাহর ওলিরা এখানে আছেন,
বাদ গুনাহ করা সম্ভব না সম্ভব সম্ভব বা সব সময় একে অপরকে দিন ওয়ান নসিহা দিন হচ্ছে একটা উপদেশ একে অপরকে নসিহত দিতে হবে একে অপরকে দিনের দিকে নিয়ে আসতে হবে একে অপরকে হেদায়েতের দিকে নিয়ে আসতে হবে আমার ভাই যদি গুনাহের ভিতরে নিমজ্জিত থাকে গুনাহ থেকে কেমন করে তাকে বের করে নিয়ে আসে তাদের দিনের দিকে নিয়ে আসা যায় দাওয়াতের দিকে নিয়ে আসা যায় মসজিদের দিকে নিয়ে আসা যায় নবী এবং রাসূল যে মিশন নিয়ে কাজ করেছেন উম্মতের উপর ফরজ হয়ে গেছে এই মিশন বাস্তবায়নের জন্য মাথা থেকে পা পর্যন্ত সার্বক্ষণিক চেষ্টা করা আল্লাহ যেন এই দায়িত্ব আদায় করার তৌফিক আমাদের সকলকে নসিব করেন আমিন